রাত পোহালেই লক্ষ্মী পুজো, তো তার জন্য আমি আর মা সেজে গুজে চলে গেছিলাম লেক মার্কেটে বাজার করতে। এবার লক্ষ্মী পুজো আগে করে নিতে হবে, কারণ এখন গ্রহণ চলবে শুনলাম, তো তার জন্যই ফার্স্টে আমরা চলে যাই নাড়ুর দোকানে, নাড়ু কিনতে আর খইয়ের মোয়া কিনতে। এখানে একটু দামাদামি করা চলছে যে না দাম কমাতেই হবে, আর দোকানদার তো দাম কমাবে না, বলছে না এখন সব কিছুরই দাম বেড়ে গেছে, তো শেষমেশ যা দাম বলেছিল সেই দামেই আমাদেরকে নিতে হয়, কারণ পুজো বলে কথা, পুজোতে তো ঠাকুরকে দিতেই হবে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুরের প্রতিমা, প্রত্যেকটা পুজোর টাইমে লেক মার্কেটে সব ঠাকুরের মূর্তি পাবেন আপনি, সে চাই লক্ষ্মী ঠাকুরের হোক, গণেশ ঠাকুর হোক, কার্তিক হোক, আর সরস্বতী হোক না কেন। আর লক্ষ্মী পুজোতে ধানের শীষটা মাস্ট, তার জন্যই মা ধানের শীষটা কিনছে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার বাড়ির আজকে লক্ষ্মী পুজো, যখন আমাদের বাড়িতে যখন পুজো হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর, আমাদের মূর্তি নেই, আমরা ফটোকেই আমরা পুজো দিই। তো সামনেই দেখতে পাচ্ছেন নাড়ু আর খইয়ের মোয়া, দেখে তো খুবই লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু না খেলে চলবে না, আগে ঠাকুর খাবে তারপর আমরা খাবো। তো মা লক্ষ্মীর কাছে আমার এটাই কামনা, যাতে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার বাড়িতে যাতে লক্ষ্মী আসে। আর ইনি হচ্ছেন আমার দিদা, তো আমি আশা করি যাতে সবার লক্ষ্মী পুজো যাতে ভালো কাটুক, আনন্দে কাটুক। আর আজকে তো নিরামিষ খেতে হবে, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাও হবে।